ইউনিয়নে কিছু দুর্বৃত্তরা আমার ইউনিয়নে ঢুকে গুদাম থেকে 10 টাকা মূল্যের এই চালটা ওনারা এই দুর্বৃত্তরা চালটা নিয়ে গেছে। আমি মৌলভীবাজার সদর গ্যাসনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান গোলাম মোশাররফ টুটু। আমি আসলে অত্যন্ত আছি, যেখানে আমরা জনপ্রতিনিধিরা আমরা এখন জনগণের জানমালের নিরাপত্তা দেব। এই এই সময়ে আমার ইউনিয়নে কিছু দুর্বৃত্তরা আমার ইউনিয়নে ঢুকে গুদাম থেকে যারা মানুষের সরকারের যারা চাল বিজিএফ বিজাব্লিউ চাল যেটা 10 টাকা মূল্যের এই চালটা ওনারা এই দুর্বৃত্তরা চালটা নিয়ে গেছে। আমরা তাৎক্ষণিক আমাদের সেনাবাহিনীর সাথে যোগাযোগ করার পরে সেনাবাহিনীর ক্যাপ্টেন সহ আমাদের অফিসার বৃন্দরা এসে আমার ইউনিয়ন পরিষদে এই চাল উদ্ধারের জন্য তৎপরতা চালান এবং আমরা অবশেষে আমরা এই সেই চালটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। আমরা বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানাতে চাই এবং পাশাপাশি বলতে চাই আমাদের মৌলভীবাজার জেলা একটি শান্তিপ্রিয় জেলা, এখানে রাজনৈতিক সম্প্রীতির একটি মেরুবন্ধন আছে। সবাইকে অনুরোধ জানাবো যেন আমাদের প্রত্যেকটি ইউনিয়নের নাগরিক বৃন্দরা যেন সুরক্ষিত থাকে, যে যাই করুক না কেন দেশের স্বার্থে জনগণের স্বার্থে সবাই আমরা যেন মানুষের নিরাপত্তা দিতে পারি, জানমালের নিরাপত্তা দিতে পারি এবং বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা সহযোগিতা করতে পারি। দুর্বৃত্তরা যারা বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছেন, বিভিন্ন স্থানে লুটপাট করছেন, তাদের প্রতি অনুরোধ আপনারা ঘরে ফিরে যান এবং সেনাবাহিনীকে সহযোগিতা করেন এবং আমরা জনপ্রতিনিধিরা যারা আছি আমাদেরকে সহযোগিতা করেন। আমরা দেশকে একটি স্থিতিশীল পরিস্থিতিতে এনে আমরা আবার জনগণকে জানমাল নিরাপত্তা দিতে চাই। সবাইকে আবারও শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে শান্ত হয়ে সবার মানে নিরাপদ স্থানে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি, ধন্যবাদ সবাই। আচ্ছা, কত বস্তা চাল ছিল এখানে? আসলে খুব বেশি চাল ছিল না, আমাদের 30 বস্তা চাল মজুদ ছিল, এখান থেকে আজকে সেই চালটা লুটপাট হয়েছে আর কি। তো আমি জানার পরে আমাদের 35 বস্তা আমাদের মৌলভীবাজারের যে ক্যাপ্টেন যিনি আমাদের সদ্য সেনাবাহিনীর অফিসার উনি নিজে আসছেন এবং আরও অফিসার বৃন্দরা ওনারা আসছেন, ওনাদের সহায়তায় আজকে চালটা উদ্ধার হয়েছে। কত বস্তা উদ্ধার হয়েছে সত্যি? এখনও চাল পুরো উদ্ধার হয় নাই, চাল আসতেছে আমাদের, এই পর্যন্ত 16 বস্তা চাল উদ্ধার হয়েছে, বাকিগুলো উদ্ধার হয়ে যাবে। বাকিগুলো আমরা কথাবার্তা বলেছি, যারা নিয়েছেন আমরা সন্ধ্যার মধ্যে সবাই চাল ফেরত দেবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন।